আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওতে কি কি বিষয়ে তথ্য থাকছে খবরের শুরুতেই থাকবে ঈদের আগে আবারও সাধারণ ছুটির যে নতুন তারিখ ঘোষণা করা হলো ঈদের চলাচলে এবার এলো যে কঠোর নিষেধাজ্ঞা এক টানা যে সাত দিন দেশের সব যান চলাচল বন্ধ রাখার ঘোষণা পরবর্তী নিউজে থাকবে করোনায় সর্বশেষ মারা যাওয়া উনিশজনের বিষয়ে এবার যে বিশেষ তথ্য প্রকাশ করা হলো আরও থাকবে করোনাকে পাত্তাই দিলেন না বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী নতুন করে আবারও যে কথা বলে আলোচনায় তিনি এরপর নিউজ থাকবে করোনা থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুরক্ষা কামনায় এবার এগারোটি খাসি কোরবানি এ সম্পর্কে যে তথ্য জানা গেল তা থাকবে খবরে এবং খবরে শেষ অংশে থাকবে বাংলাদেশ সংসদ ভবনেও এবার করোনার ভয়াবহ থাবা একসাথে আক্রান্ত হলেন আটান্ন জন এবং করোনা আক্রান্ত সংসদ সদস্যের পরিচয় প্রকাশ হলো সুতরাং আজকের সবগুলো সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন ফের বাড়ানো হলো সাধারণ ছুটি এবারের ছুটিতে নতুন কিছু নির্দেশনা যুক্ত করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টা দেয় একটি ঘোষণায় আগামী তিরিশ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে পাশাপাশি এবারের ঈদে গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার সাথে সরকারি কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জানায় স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চলতি মাস করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে বাংলাদেশ এই অবস্থায় সাধারণ মানুষকে যতটা সম্ভব ঘরে রাখতে পারলে সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি অনেকটাই কমানো যাবে এদিকে করোনাভাইরাসের আক্রমণে থমকে গেছে বাংলাদেশ জনগণকে করোনার হাত থেকে বাঁচাতে এবার এক টানা দিন যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা দিল সরকার ঈদের আগের চার দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট দিন যান চলাচল বন্ধ থাকবে বুধবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয় আরও বলা হয় এ সময় শুধুই জরুরি সেবার গাড়ি চলতে পারবে এদিকে করোনায় মারা যাওয়া সর্বশেষ উনিশ জনের বিষয়ে যে তথ্য জানানো হল গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন আর সেই সংখ্যাটি হলো উনিশজন এদের মধ্যে পুরুষ ছিল বারো জন এবং নারী সাতজন অনলাইন বুলেটিনে বলা হয় একচল্লিশটি ল্যাবে গত চব্বিশ ঘন্টায় সাত হাজার নয়শো জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে এগারোশো বাষট্টি জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মারা গেছেন জন আর এ সংখ্যা নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো সতেরো হাজার আটশো বাইশ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো উনসত্তর জনে এছাড়াও একই সময় সুস্থ হয়েছেন দুশো চোদ্দো জন এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন তিন হাজার তিনশো একত্রিশ জন সেখানে আরও বলা হয় গত চব্বিশ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন চট্টগ্রাম বিভাগের দুইজন কুমিল্লার একজন নারায়ণগঞ্জের একজন মুন্সীগঞ্জের একজন এবং খুলনা বিভাগের একজন বয়স ভিত্তিতে একাশি থেকে নব্বই বয়সের একজন একাত্তর থেকে আশি বয়সের পাঁচজন একষট্টি থেকে সত্তর বয়সের পাঁচজন একান্ন থেকে ষাট বয়সের তিনজন চল্লিশ থেকে পঞ্চাশ বয়সের একজন একচল্লিশ থেকে পঞ্চাশ বয়সের একজন একত্রিশ থেকে চল্লিশ বয়সের একজন এবং একুশ থেকে তিরিশ বয়সের একজন এছাড়াও এগারো থেকে বিশ বছর বয়সের একজন এবং দশ বছরের নিচের একজন মেয়ে শিশুও রয়েছে এই মৃত্যু তালিকায় গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য দপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এর তথ্য জানানো হয়েছে এদিকে করোনায় কাঁপছে সারা বিশ্ব আর বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী করোনাকে পাত্তাই দিচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন আপনারা জানেন অনেক রোগ আছে যে রোগে অনেক লোক মৃত্যুবরণ করেন কিন্তু পারতপক্ষে এই রোগটি এই ভাইরাসটি আমি মনে করি না এইভাবে কোনো ভয়ানক রোগ করোনা ভাইরাস বাংলাদেশে তেমনভাবে মৃত্যু ঘটাচ্ছে না গতকাল বুধবার ঢাকার মহাকালীর বিসিপিএস মিলনায়তনের নতুন চিকিৎসক ও নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি করোনায় প্রায় আশি শতাংশ রোগী এমনিতেই ভালো হয়ে যায় অনেকের মধ্যে কোনো লক্ষণও দেখা যায় না এই রোগে দশ থেকে পনেরো শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয় আর স্বাভাবিক চিকিৎসাতেই তারা ভালো হয়ে যায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সদ্য যোগদানকৃত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন কোভিডের কারণেই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই অর্থে এই কোভিড আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে কাজে চিকিৎসা সেবায় আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন করোনায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় আঠারো হাজার রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে মারা গেছেন প্রায় দুশো জন আর বাংলাদেশে মোট আক্রান্তের মধ্যে এক দশমিক পাঁচ শতাংশ মারা গেছেন অন্য অনেক দেশের তুলনায় এই হার বেশ কম আক্রান্তদের মধ্যে ফ্রান্সে পনেরো শতাংশ যুক্তরাজ্য ও ইতালিতে চোদ্দ শতাংশ স্পেনে এগারো শতাংশ বেলজিয়ামে সতেরো শতাংশ যুক্তরাষ্ট্রে ছয় শতাংশ ভারতে তিন দশমিক তিন শতাংশ এবং পাকিস্তানে দুই দশমিক এক শতাংশের মৃত্যু ঘটেছে সেই তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার অনেক কম এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারীর করোনাভাইরাসের জন্য আক্রান্ত না হন এবং তাদের দীর্ঘায়ু কামনা করে এগারোটি খাসি জবাই করে তা বিলি দিয়েছেন কুড়িগ্রামের এক কৃষক কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সোনাইখামার গ্রামে এই ঘটনা ঘটেছে এই গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে খাইল ইসলাম নিজের অর্থায়নে এগারোটি খাসি জবাই করে দুস্থ ও অসহায়দের মাঝে মাংস বিলিয়ে দেন জানতে চাইলে খাইল ইসলাম বলেন আমার বাবার কোনো সম্পত্তি ছিল না অন্যের দেওয়া জমিতে আমরা থাকতাম অবপনটনের জন্য দু সালে এক প্রতিবেশীর সহযোগিতায় নয় বছর বয়সে আমি সেনাবাহিনীর ব্যক্তিগত গৃহ পরিচালক হিসেবে কাজ শুরু করি সেনাবাহিনীর সঙ্গে পুস্তকলা ক্যান্টনমেন্টের পাঁচ আরি ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার কোরসহ যমুনা কাপ্তাই এবং নাটোরের ব্যাটালিয়নের কাজ করেছি দীর্ঘদিন সেনাবাহিনীর মানবিকতায় আজ আমার অভাব নেই পরিবার পরিজন নিয়ে বেশ সুখী আছি আমরা তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে সোমবার নিজ উদ্যোগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার নামে আল্লাহর দরবারে এগারোটি খাসি কোরবানি দিলাম একই সঙ্গে তারা যেন দীর্ঘ লাভ করেন এবং করোনা তাদের জন্য আক্রান্ত না করে সেজন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে খারুল ইসলাম আরও বলেন গৃহ পরিচালকের কাজ করতে গিয়ে কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার ভালোবাসা ও স্নেহে জীবনে অনেক পরিবর্তন এসেছে সেই সঙ্গে উদার মানসিকতা তৈরি হয়েছে আমার ওই গ্রামের বাসিন্দা শাহিন কবির মন্ডল শাহনুর রহমান এবং রেজাউল কবির সহ বেশ কয়েকজন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দীর্ঘ কামনা করে খাইরুল যে কাজটি করেছেন সেটি নিঃসন্দেহে ভালো স্থানীয়দের সহযোগিতায় জনসমাগম রক্ষা করে এসব খাসির মাংস বিতরণ করেছেন তিনি সেই সঙ্গে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মাংস বিলির আগে বিশেষ মনাজত অনুষ্ঠিত হয়েছে নাগেশ্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাসুম বলেন বিষয়টি আমি শুনেছি তবে খাসি জবাই দেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়নি এমন ব্যতিক্রমী কাজ প্রশংসনীয় দেশের এই ক্রান্তিকালে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও অনুরোধ জানাই এদিকে এবার করোনাভাইরাসের ভয়াবহ থাপা পড়েছে বাংলাদেশের সংসদ ভবনে একসাথে আক্রান্ত হলেন আটান্ন জন প্রাণঘাতী করোনা ভাইরাস ক্রমেই দেশব্যাপী ভয়ানক আকারে বিস্তার ছড়াচ্ছে দেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এই ভাইরাসে জাতীয় সংসদের ভবনের নিরাপত্তায় কর্মরত আটান্ন জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন প্রাথমিকভাবে সংসদ সদস্যের নিরাপত্তা কর্মরত তিন পুলিশ ও একজন আনসার সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন এদের মাধ্যমেই এসব আনসার সদস্য আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে এরা রাজধানী শের বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকতেন সংসদের গেটে দায়িত্ব পালন করতেন তারা এতে সেখানে আসা যাওয়া ভিপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মেহনাস তাবসুম রবিন এসব তথ্য নিশ্চিত করেছেন জানা যায় এক মে সংসদের চার পুলিশ ও একজন আনসারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয় এ তিন পুলিশ সদস্য হলেন আরিফ বাদল এবং মোহাম্মদ খালে আর আনসার সদস্য হলেন মোহাম্মদ মাসুদ এদের সংস্পর্শে আসা সবাইকে সংসদে অবস্থিত এমপিদের বিভিন্ন অফিসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তবুও ছড়িয়ে পড়ে করোনা এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজল বিমিয়া বলেন এই খবর শোনার পর আমরাও আতঙ্কে আছি আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইন রয়েছেন একজন প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইন রয়েছেন কেউ কেউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল মুগ্ধ জেনারেল হাসপাতাল সাদেদা মেডিকেল ও রাজারবাগ পুলিশ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তারা সংসদের এক হুইপের ড্রাইভার বলেন সংসদের দায়িত্ব পালন করা এসব ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে একসঙ্গে এতগুলো করোনা আক্রান্ত দেখে সেখানে বসবাস করা স্পিকার ও ডেপুটি স্পিকাররা ভয়ে আছেন জানা যায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্বোধন এক কর্মকর্তা সহ একশো একষট্টি জন এতে মারা গেছেন আব্দুল মজিদ নামে এক আনসার সদস্য হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রয়েছেন প্রায় চারশো পঁয়ত্রিশ জন এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মেহনাস্তাবাসুম রবিন জানান আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর একজন উপপরিচালক চৌষট্টি জন ব্যাটালিয়ান আনসার চুরানব্বই জন অঙ্গীভুক্ত আনসার একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারে এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় এবার প্রথম এক সংসদ সদস্যের নাম যুক্ত হল আক্রান্ত মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ দুই আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দেশে এই প্রথম কোন সংসদ সদস্য করোনা আক্রান্ত হলেন শুক্রবার রাতে গণমাধ্যমকে সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে জানা গেছে শহীদ সরকার গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন এরপর ভবনের বাসা ওঠেন এলাকা থেকে আসার পর শরীরের জ্বর দেখা দিলে সরকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সিট থেকে তার নমুনা সংগ্রহ করা হয় আজ বিকেলে তাকে জানানো হয়েছে তার শরীরে করোনাভাইরাস উপস্থিতি রয়েছে দশম সংসদের হুইপ সৈদুজ্জামান বর্তমান একাদশ সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন এ ঘটনায় সংসদ সচিবালয় থেকে ন্যাম ভবনের ওই ভবন লকডাউন করার ভাবনা করা হচ্ছে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন